নমস্কার, বাংলার মন থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশ রাজ্য সরকার নবান্ন যেমন ঠাস ঠাস করে কলকাতা হাইকোর্টে বারবার চড় খায়, গাল লাল হতে হতে কালো হয়ে যায়, তাও আদালতে গিয়ে চড় খাওয়ার জন্য যায়, পয়সা খরচা করে একজন ভদ্রমহিলার ইগো রক্ষার জন্য। যেমন ধরুন, আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি, কলকাতা হাইকোর্টে লজ্জাজনক একটা ধাক্কা খেলো কলকাতা পুলিশ, ওই মনোজ ভার্মার পুলিশ। বিনীত গোয়েল চলে যাওয়ার পর যারা বলেছিলেন না যে এবার কলকাতা পুলিশ পরিচ্ছন্ন হলো, হয়নি, তার কারণ এ রাজ্য সরকারটা চলে, রাজ্যের সমস্ত কিছু ব্যবস্থাপনা চলে একজন ভদ্রমহিলার পার্সোনাল ইগোর জন্য। কী হয়েছিল কার্নিভালের দিন, কয়েক কোটি টাকা খরচা করে যে স্বাদের কার্নিভাল হয়েছিল, সেই সময় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখতে প্রায় 90টা না 89টা মণ্ডপের দুর্গা প্রতিমা মা এসেছিলেন এখানকার নবান্নের ওই মহিলাকে দেখার জন্য, যে কী অরাজক শাসন তিনি রাজত্ব করছেন, আর সেইটাকে টেলিকাস্ট করার জন্য, লাইভ টেলিকাস্ট করার জন্য এলাহি বন্দোবস্ত ছিল, 28,000 লোকের বসার ব্যবস্থা ছিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা হয়েছিল মানুষকে দেখানো, কিছু হয়নি। এই বাংলায় অভয়ের মৃত্যুটা ওটা কোনো ব্যাপার নয়, এই ইমপ্রেশনটা তৈরি করার চেষ্টা হয়েছিল, সেই তথ্য আপনারা সবাই জানেন। সেইখানে ঘটেছিল গোল, কী গোল ঘটেছিল, ওই ডাক্তার তপব্রত রায়, কলকাতা কর্পোরেশনের যিনি অন্যতম একজন মেডিকেল ডক্টর, সেই ভদ্রলোককে দায়িত্ব দেওয়া ছিল কোনো একটি নির্দিষ্ট মেডিকেল ক্যাম্পের মধ্যে, তিনি বসছিলেন সেখানে, সিদ্ধারা বিক্রি নেই, বোধহয় সম্ভবত একটা ওই একটা গেঞ্জির ওপর কোথাও একটা লেখা ছিল। এইটা নজরে পড়ে এবং তারপর নজরে পড়ে পুলিশের, সাদা পোশাকের পুলিশ নজরে পড়ে, কারণ তাদের তো অন্য কোনো কাজ নেই, অভয়া মারা গেলে অভয়াকে প্রোটেকশন দেওয়ার ব্যাপারে তাদের কাজ নেই। সেখানে কলকাতা পুলিশেরই অধীনে থাকা সঞ্জয় রায়ের, পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অধীনে থাকা সঞ্জয় রায়, তার বিরুদ্ধে অভিযোগ তিনি ওইভাবে নির্যাতন করে খুন করেছেন, তাকে আটকানোর জন্য কলকাতা পুলিশের কোনো ব্যবস্থা থাকে না। 14 তারিখ রাত জাগার রাতে যখন ওই আরজিগড় মেডিকেল কলেজে ধ্বংসলীলা চলে, তাকে আটকানোর জন্য কলকাতা পুলিশের বিনকুলদের পুলিশ থাকে না, মনোজ ভার্মাদের পুলিশ থাকে না। এখন কিসের জন্য ছিল, যে কার্নিভালে কেউ যেন, তিনি কিছু বলেননি, ডাক্তার তপব্রত রায় কোনো কথাই বলেননি, চুপচাপ বসছিলেন, শুধু একটা স্টিকার লাগানো ছিল, সিদ্ধারা বিক্রি নেই বা উই ওয়ান জাস্টিস, এই জাতীয় কিছু লেখা ছিল। তাকে ডেকে তুলে নিয়ে যাওয়া হয়, তাকে 4.5 ঘন্টা না 5 ঘন্টা ময়দান থানায় ডিটেন করিয়ে রাখা হয়, কোনো এফআইআর দেখাতে পারেনি কলকাতা পুলিশ, ভাবতে পারেন। ময়দান থানার ওসি তাকে জিজ্ঞেস করেন, কিছু কথাবার্তা জিজ্ঞেস করেন, ডিটেন করিয়ে রাখা হয়। তারপর কার্নিভাল শেষ হয় যখন সমস্ত মা দুর্গার প্রতিমারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বিসর্জনের পথে চলে যান, তখন তারপর তাকে ছাড়া হয়, এবং শেষ পর্যন্ত ছাড়ার পর তিনি কিন্তু ছাড়েননি, না ছাড়েরই পাত্র, না ছাড়াটাই উচিত, এই ছেড়ে ছেড়েই তো এই ভদ্রমহিলা এতটা বেড়েছেন। শেষ পর্যন্ত তিনি আদালতে যান, আদালতে মামলা করেন, এবং এদিন কলকাতা হাইকোর্টে মামলায় পরিষ্কার তদন্তে স্থগিতাদেশ দিল। কি লজ্জাজনক বলুন তো, কলকাতা পুলিশের হয়ে যিনি সরকারি আইনজীবী, তাকে যখন মাননীয় বিচারপতি, মহামান্য বিচারপতি জিজ্ঞেস করেছেন যে এই মামলা চালানোর কিসের প্রয়োজন আপনাদের, তখন আইনজীবী বলেছেন, মানে কি ভাবুন, আইনজীবী অ্যাপিয়ার করে বলেছেন যে এর জন্য আমাদের একটু সময় দিতে হবে, অর্থাৎ তিনি প্রিপেয়ার নন, রাজ্য সরকারের আইনজীবী তিনি প্রিপেয়ার নন। আচ্ছা বলুন তো, আমি সময় গেল কলকাতা হাইকোর্টের, সময় গেল কলকাতা পুলিশের, এই আইনজীবীকে ব্রিফ করতে, আইনজীবী সমস্ত ব্যাপারটা জেনে অ্যাপিয়ার করতে তাঁর সময় গেল, রাজ্য সরকারের কলকাতা পুলিশের টাকা গেল, যে কলকাতা পুলিশ কনস্টেবল রিক্রুট করে না, যে কলকাতা পুলিশ এসআই রিক্রুটমেন্ট করে না, যে কলকাতা পুলিশ দিনের পর দিন ভ্যাকুয়াম ভ্যাকেন্সি রেখে দেয় ওই কন্ট্রাকচুয়াল সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে পুলিশের কাজ চলে, সেই কলকাতা পুলিশ আইনজীবীদের পেছনে গিয়ে পয়সা খরচা করছেন, কেন আইনজীবীরা তো বিনা পয়সায় লড়বেন না সরকারের। আর তিনি আবার বলেছেন যে আমাদের একটু সময় দিতে হবে, মহামান্য বিচারপতি সময় দেননি, পরিস্থিতি স্থগিতাদেশ দিয়েছেন, এবং সম্ভবত ডিসেম্বরের মাসের পরের শুনানি, এবং সেই মূল মামলার সেই শুনানি হবে। কী লজ্জাজনক একটা ধাক্কা বলুন তো, আমি মনোজ ভার্মাকে বলছি একটু লজ্জাবোধ আনুন, আফটারঅল আপনারা আইপিএস অফিসার, আমাদের পয়সায় আপনারা মাইনে পান, আমি পুলিশ কর্মীদের বলছি একটু পুলিশের মধ্যে কথা বলা শুরু করুন, এ কী অসভ্যতা আছে, কিসের জন্য পয়সা খরচা করছে আপনারা কলকাতা পুলিশ, আপনাদের ডিএ দেওয়া হয় না, 39% বোধহয় ডিএ বকেয়া রয়েছে আপনাদের, যেখানে অসম 50% কাছে ডিএ দিচ্ছে, আপনারা ডিএ পান না, আর আপনাদের সেই ডিএর টাকা না দিয়ে সেই সরকারি সেই টাকা খরচা হচ্ছে, যে মামলায়
যে মামলা কোনো প্রয়োজনীয়তা নেই, যে মামলায় মহামান্য বিচারপতি প্রশ্ন করলে সরকারি আইনজীবী অ্যাপিয়ার করে বলেন আমাদের একটু সময় দিতে হবে। সময় দেননি, মহামান্য বিচারপতি রায় দিয়েছেন, রায় বলতে স্থগিতাদেশ দিয়েছেন, আবারও মুখ পুড়ল। মুখ তো বারবারই পড়ে, লালবাজারের পড়ে, রাজ্য পুলিশের পড়ে, কলকাতা পুলিশের পড়ে, পড়ে নবান্নের পড়ে, এদিনও পড়ল। আমি সরাসরি এই বিষয়টা নিয়ে, এই মামলাটা যিনি ডাক্তার তপব্রত রায়ের হয়ে লড়েছেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি, তাঁর কাছে গিয়েছিলাম, তাকে প্রশ্ন করেছিলাম কি প্রসিডিংস হলো কোর্টের মধ্যে, সরাসরি তাঁর মুখ থেকেই শুন। যে যে কার্নিভালের সময় যে কলকাতা কর্পোরেশনের ডাক্তার তপব্রত, তিনি তিনি একটা জাস্ট স্টিকার বুকে লাগিয়ে ক্যাপে ছিলেন বলে তাকে ময়দান থানা পুলিশ তুলে নিয়ে যায় 4 ঘন্টা বিনা অপরাধে বিনা এফআইআরে ডিটেন্ড করে রাখে। এবং ডাক্তারবাবু সম্ভবত আদালতে গিয়েছিলেন যে মামলাটা বোধহয় আপনি লড়ছেন, তো কি হলো কোর্টে একটু রিপোর্টটা বলবেন। আচ্ছা, প্রথমে জানাই যে এটা আমার ব্যক্তিগত মত, আমার মতো হয়তো সারা বাংলাই একথা মনে করবে যে এই মুহূর্তে যে শব্দটাকে রাজ্য প্রশাসন সবচাইতে বেশি ভয় পাচ্ছেন সেটা হলো জাস্টিস। 15 অক্টোবর 2024 দুর্গাপুজোর কার্নিভালে কলকাতা কর্পোরেশন তারা তাদের ডাক্তার ডক্টর তপব্রত রায়কে ডেপুট করেন বা এনগেজ করেন কার্নিভালের ভিআইপিদের দেখভাল করার জন্য, বা ভিআইপিরা অসুস্থ হলে যাতে তাদের ট্রিটমেন্ট করা যায়, এবং সেই জন্য তাকে ভিআইপি পোডিয়ামে পোস্ট করা হয়। ভিআইপি পোডিয়ামে যখন তিনি যান, ময়দান থানার অভিযোগ হলো সেই সময় তিনি নাকি উই ওয়ান্ট জাস্টিস ফর অভয়া এবং প্রতীকী অনশনকারী বলে দুটি ব্যাজ পড়েছিলেন। আপনারা জানেন সেই সময় ডাক্তারবাবুরা ধর্মতলা চত্বরে অনশন করছিলেন, তো তিনিও প্রতীকী অনশনকারী বলে একটি কাগজ তার বুকে লাগানো ছিল, এবং তিনি একটি টি শার্ট কিনেছিলেন কালোর উপরে। এই টি শার্ট আজকাল অনেকেই পরছেন, আপনারা দেখতে পাবেন যে শিরদাঁড়া বিক্রি নেই। তো এই একটি টি শার্ট নাকি তিনি পরেছিলেন, নাকি শব্দটা ব্যবহার করলাম খুব সচেতনভাবে, কারণ পুলিশ তাকে সেইখান থেকে অ্যারেস্ট করে তুলে নিয়ে যায়। এখানেও আমি আবার বলবো, অত্যন্ত অপমানজনকভাবে একজন ডাক্তারবাবুকে তুলে নিয়ে যায়, একজন কনস্টেবল এবং একজন ওখানকার পোস্টেড সার্জেন্ট তিনি তা ধরে নিয়ে যান, ধরে নিয়ে 5 ঘন্টা ময়দান থানায় বসিয়ে রাখেন, কোনো কেস দিতে পারেননি। আপনারা জানেন 170 ধারা ভারতীয় ন্যায় সংহিতাতে বলা আছে, যদি কখনো মনে করে পুলিশ যে কোনো কগনিজেবল অফেন্স বা পুলিশ ধর্তব্য কোনো অপরাধ ঘটতে পারে, সেই ভয়ে কাউকে গ্রেপ্তার করতে পারে। তার মানে দাঁড়াচ্ছে যে কলকাতা পুলিশ মনে করেছিল যে ডক্টর তপব্রত রায় কোনো অপরাধ ঘটাতে চলেছেন বা অপরাধ সংগঠিত করতে চলেছেন। ভেবে দেখুন, একটি উই ওয়ান জাস্টিস, প্রতীকী অনশনকারী, এই দুটি ব্যাজ, এবং তার টি শার্টে লেখা ছিল শিরদাঁড়া বিক্রি নেই। এতে পুলিশ মনে করলো তিনি নিশ্চয়ই কোনো বড় অপরাধ সংগঠিত করতে চলেছেন, কাজেই তাকে গ্রেপ্তার করা হলো। যদিও আজকে আমি মহামান্য আদালতে বলেছি যে সিজার লিস্ট পুলিশ জমা দিয়েছে, সেই সিজার লিস্টে কোনো সিজারই নেই, মানে কিছুই নেই, এমনকি ওই যে ব্যাজটির পড়েছিলেন বলে অভিযোগ সে ব্যাজটাও সিজ করেনি, প্রতীকী অনশনকারী বলে একটি ব্যাজ পড়েছিলেন সেটাও সিজ করেনি। তাহলে প্রশ্ন ওঠে, কিসের জন্য সিজ করলেন, কি কিসের জন্য গ্রেপ্তার করলেন? আজকে মহামান্য আদালতে আমি এই প্রশ্নগুলি তুলি, এবং মহামান্য আদালত যখন মাননীয় সরকারি আইনজীবীকে প্রশ্ন করেন যে মামলার গুরুত্ব কি, কেন একজন ডাক্তারবাবুকে গ্রেপ্তার করা হয়, তখন মাননীয় সরকারি আইনজীবী জানান যে তিনি প্রস্তুত নন এই মামলার ব্যাপারে, কাজেই তাকে যেন সময় দেওয়া হয়। তখন আমি তার প্রতিবাদ জানাই এবং বলি যে আমরা এই পূজা বকাশে এসছি মামলাটির গুরুত্ব আছে বলে, একজন মাননীয় ডাক্তারবাবুকে গ্রেপ্তার করা হবে কেন এই ব্যাজ পড়েছিলেন বলে, তাছাড়া আর কোনো অভিযোগ তার মধ্যে তার বিরুদ্ধে নেই যে তিনি কোনো গোলমাল পাকাতে গেছিলেন, গোলমাল সংঘটিত করতে গেছিলেন বা অন্য অনেক অপরাধীর সঙ্গে তার যোগাযোগ ছিল, এ সম্পর্কে কিন্তু সরকারি আইনজীবী কোনো উত্তর দিতে পারেননি। মহামান্য আদালত এই মামলার গুরুত্ব বিচার করে মামলাটিকে আপাতত স্থগিত করে দিয়েছেন, মামলাটি মানে এই মামলার পুলিশি যে যাবতীয় তদন্ত সে তদন্তকে স্থগিত করে দিয়েছেন, এবং পূজাবকাশের পরে কোর্ট খুললে ডিসেম্বর মাসে, মানে আপনারা জানেন নভেম্বরের 4 তারিখ কোর্ট খুলছে, ডিসেম্বর মাসে মামলাটি আবার উঠবে এবং তখন আমরা মূল মামলার মধ্যে প্রবেশ করব। আপাতত যাতে এই ডাক্তারবাবুকে বিরক্ত না করা হয়, পুলিশি যাবতীয় ঝঞ্ঝাট থেকে তিনি মুক্তি পান, সেই জন্য যাবতীয় তদন্ত কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট স্টে করেছেন, মহামান্য বিচারপতি শম্পা দত্তপালের এজলাসে আজকে এই মামলাটি আমরা মুভ করি।